नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हेलो बंधुरा, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জেক্সপো ভোগলেটের ওপেন কাউন্সেলিং এর ব্যাপারে, ওপেন কাউন্সেলিং এর নতুন রুলের ব্যাপারে, যে কোন কোন স্টুডেন্ট এই ওপেন কাউন্সেলিং এ অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে নাও এবং এর পাশে একটা বেল আইকন দেখতে পাবে সেটাকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আজকে থার্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থার্ড কাউন্সেলিংয়ের সিট পেয়েছে এবং বেশিরভাগ স্টুডেন্ট থার্ড কাউন্সেলিংয়ের সিট পায়নি। তো তারা অনেক দুঃখ করছে, তো তাদেরকে বলছি দুঃখ করার সময় নেই, তোমাদের জন্য আরেকটা বড় চান্স আছে, সেটা হচ্ছে ওপেন কাউন্সেলিং। তোমরা 16 তারিখের পর ওয়েবসাইটে চোখ রাখো, কাউন্সেলিংয়ের ওয়েবসাইটে তোমরা সেখানেই দেখতে পাবে 16 থেকে 20 তারিখের মধ্যে একটা নোটিশ দেখতে পাবে, সেটা হচ্ছে ওপেন কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তো এই ওপেন কাউন্সেলিংটা কী তোমাদেরকে বলে দিই। তোমরা আগে হয়তো শুনেছো ওপেন কাউন্সেলিংয়ের ব্যাপারে। ওপেন কাউন্সেলিং হলো এই থার্ড রাউন্ডের যারা অ্যাডমিশন হবে না বা যে কোনো কারণে সিটগুলো ভ্যাকেন্ট থেকে যাবে বা খালি থেকে যাবে, সেই ফাঁকা সিটগুলোকে নিয়ে কাউন্সেলিং একটা ওপেন কাউন্সেলিংয়ের মতো করে দেবে, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সেই সিটগুলো তোমরা পেয়ে যেতেও পারো, ঠিক আছে? তো তোমাদের একটু ওয়েট করতে হবে 16 তারিখ পর্যন্ত, তারপরেই তোমরা নোটিশ দেখতে হবে, নোটিশে দিয়ে দেওয়া হবে কীভাবে ওপেন কাউন্সেলিংটা করতে হবে, ঠিক আছে? তো ওপেন কাউন্সেলিংটা এই বছর থেকে নতুনভাবে চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে? কারণ অনেক ওপেন কাউন্সেলিংয়ে নিয়ে অনেক চর্চায় পড়েছে, অনেক কুব্যবহার হচ্ছে ওপেন কাউন্সেলিংয়ে, ঠিক আছে? তো সেই জন্য কাউন্সেলিং এটা ঠিক করেছে যে ওপেন কাউন্সেলিংটাকে এই বছর থেকে অনলাইনেই করে দেবে। আগে ওপেন কাউন্সেলিংটা হতো যে কলেজে সিট ফাঁকা আছে সেই কলেজে গিয়ে, কিন্তু এখন থেকে কাউন্সেলিংটা অনলাইনে হতে চলেছে এবং ওপেন কাউন্সেলিংয়ের অনেকগুলো রুলই চেঞ্জ হতে চলেছে এই বছর থেকে, 2018 থেকে। তো সেই রুলগুলো আমি তোমাদেরকে বলছি, এটা আমার শোনা কথা যে রুলগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? আশা করি হবে কি না, আশা চেঞ্জ হয়ে যাবার চান্স আছে পুরোপুরি 70%, ঠিক আছে? তো আমার একজন রিলেটিভ কারিগরি শিক্ষা ভবনে জব করে, তো তারই কাছ থেকে আমি শুনেছি এবং তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে চিন্তার কোনো কারণ নেই যারা সিট পাওনি, ঠিক আছে? তো ওপেন কাউন্সেলিংয়ের যে রুলগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমি বলছি। ওপেন কাউন্সেলিংয়ে তোমাদেরকে যতগুলো সিট থাকবে প্রথম থেকে তোমাদেরকে আবার চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? চয়েস ফিলিং করার পর ওটাকে লক করে দিতে হবে এবং এই ওপেন কাউন্সেলিংয়ে কোনো ভ্যাকেন্স যেগুলো কোটা থাকে সে কোনো কোটাই গ্রাহ্য হবে না। এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ঠিক আছে, কোনো কোটাই কার্যকরী হবে না, শুধু একমাত্র কোটা কার্যকরী হবে জেনারেল কোটা, শুধু জেনারেল র্যাঙ্কেই এই কাউন্সেলিংটা হবে। এখানে কোনো এসসি এসটি কোনো কোটায় চলবে না, ডিএফডব্লিউ কোনো কোটায় চলবে না, শুধু জেনারেল কোটাতেই এই ওপেন কাউন্সেলিংটা হবে, ঠিক আছে বন্ধুরা? তো যাদের পাওয়ার যোগ্য হবে তারা ঠিক পেয়ে যাবে এই কাউন্সেলিংয়ে, আর এই কাউন্সেলিংটা অনলাইনে বেসিস হতে হবে। আর এই কাউন্সেলিংয়ে সকল স্টুডেন্ট যারা অনলাইন কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন করেছিল তারা সবাই এই ওপেন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। যারা যারা অ্যাডমিশন হয়ে গেছে তারাও এই ওপেন কাউন্সেলিংয়ে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে? তো তোমাদের একটাই কাজ হলো, তোমাদের 16 তারিখের পর থেকে ওয়েবসাইটে নজর রাখা যে কখন নোটিশটা দিচ্ছে। আমিও তোমাদেরকে জানিয়ে দেবো যে নোটিশটা দিয়েছি কি না, ঠিক আছে? তো তোমাদের আর কষ্ট পেয়ে লাভ নেই। আরেকটা তোমাদের কাছে বিরাট চান্স আছে, সেটা হচ্ছে ওপেন কাউন্সেলিং। আর এই ওপেন কাউন্সেলিংয়ের এই রুলগুলো চেঞ্জ হতে চলেছে, তোমাদেরকে আর কোথাও যেতে হবে না, অনলাইনে ঘরে বসেই তোমরা কাউন্সেলিংটা করতে পারবে। তোমাদের কাউন্সেলিং হয়ে গেলে অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমরা যে কলেজে পাবে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোনো কোটাই কাজ করবে না, শুধু জেনারেল র্যাঙ্কের উপর ডিপেন্ড করে এই কাউন্সেলিংটা হবে,
ঠিক আছে, এই কথাগুলো তোমরা মনে রাখো, তোমাদের জন্য এটা ভালো সুযোগ। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।